গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তপতি। আর অসময়ে দেখো, এখন সবসময় সময় অসময় যায় না, এটা অসময়। কী সুন্দর গাঁদা ফুল ফুটেছে আমার বাড়িতে। তো তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আর চা ছেঁকতে গিয়ে ক্যামেরার লেন্সটা পুরো ঝাপসা হয়ে গেছে। আজকে রবিবার, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো করে রবিবারটা কাটাও, আমিও রবিবারটা কাটাবো সুন্দরভাবে। রোববার দিনটা আমার ভীষণ একটা ভালো লাগার দিন মনে হয়। রোববারটা আমার খুব ভালো লাগে, তার কারণ হয়তো রোববারটা আমার জন্মবার বলে আর ছুটির দিন বলে। তো সকাল সকাল আমি হচ্ছে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে মেয়ে আমাকে বলেছে যে মা, আমি হচ্ছে তোমার সবজি আর রুটি, রুটি নয় রুটি খাবে। এই রুটিটা হচ্ছে তোমার কী বলে হিন্দি কার্টুন দেখার ফল। তো সেই জন্যই, যাই হোক, সেই জন্য আমি সবজি আর রুটি করতে চলে এলাম। তা সবজির মধ্যে ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে আলু, কুমড়ো আর গাজর। এই তিনটে হচ্ছে খুব পছন্দ করে। ভাবলাম কুমড়োই একটা ভাজা ভাজা মতন করি, তাহলে পরে সবার সবজি রুটি খাওয়া হয়ে যাবে। তো তার জন্য কিছুই না, কড়াতে জাস্ট দুটো শুকনো লঙ্কা একটু চিড়ে দিয়েছি, আর একটুখানি কালো জিরে, আর তোমার কুমড়োটা কাঁচা কুমড়ো মানে খুব একটা পাকা কুমড়ো না, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রাখলাম। এবার এর মধ্যে একটু পরে হলুদ নুন দিয়ে দেবো, হয়ে যাবে। তো ওটা হতে থাকুক, ততক্ষণে আমি এদিকে রুটি টুটিগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে আবার অম্বুবচী হয় না, অম্বুবচী তোমরা অনেকেই জানো, অম্বুবচী তো মামনি সেটা করেছিল। তো অম্বুবচী ছাড়বে, অম্বুবচী ছাড়লে পরে আমি নতুন করে জল টল ধরবো, রান্নাঘরটা একটু মুছে টুছে নেবো, নিয়ে রান্না বান্না করবো। মামনি হচ্ছে খাবে দুপুরবেলায়। আর মামনি তো তিন দিন তো তোমার কদিন শীত বুধবার লেগেছে, আর কদিন খাওয়া দাওয়া করে টরেনি, তো সেজন্য মামনি আজকে খাবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না করতে হয়। তো এদিকে আমার কুমড়ো ভাজাটা বা কুমড়ো চচ্চড়ি যেটা বলো সেটা হয়ে গেছে, রুটিটাও আমি করছি, রুটিটা হলেই সবাইকে খাবার দেবো। বলছিলাম না, মামনি খায়নি, খায়নি মানে ভাতটা, ভাত মানে ধান চালের জিনিস খায়নি, ফলাহার যেটা বলে সাবু ফল টল এই সমস্ত খেয়েছিল, আর একটুখানি ড্রাই ফ্রুটস ট্রুটস এই সমস্ত খেয়েছে। তো মানে জালের জিনিস যেটা বলে সেটা খায় না। তো যাই হোক, সে তো হয় শরীরটা একটা তো উইক আছে ওনার না, তো সেই জন্যই ভাবলাম যে তাড়াতাড়ি করে অম্বুবচীটা নটা কত সময় নিয়ে ছেড়ে যাচ্ছে মনে হয় বলছে, তো ওটা তাড়াতাড়ি করে ছেড়ে গেলে পরেই আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেবো। আর এদিকে ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দিয়েছি, দিয়ে আগে তো আমাকে বাড়িতে, আমার বাড়িতে আজকে সানডে, যতই স্পেশাল কিছু বানাই না কেন, তো আমাকে হচ্ছে একটা পনিরের কোনো আইটেম আমাকে বানাতেই হবে। তো সেজন্যে আমি হচ্ছে যেটা করি সাধারণত, সবাই যখন খাই আমরা, তাহলে আলু পটল যে সিজনে যেটা থাকে, আর পটলের সময় পটল, ফুলকপির সময় ফুলকপি, তো সেই সবজিটা দিয়ে আমি এটা পনিরের কিছু বানাই, তো সেটাই এখন বানাবো। আর এদিকে ব্রেকফাস্টের পরে তোমার হচ্ছে যে বাসন টাসনগুলো সব ছিল সেগুলো আমি ধুতে চলে এলাম। কারণ হচ্ছে মাসিকে হচ্ছে এই কাঁচের জিনিসগুলো সাধারণত, উনিও তো অম্বুবচী করেছে, উনি হয়তো আজকে আসবে কি না জানি না, আমি ফোন করে কিছু বলিনি। তো মাসি যদি না আসে তো না আসবে, কোনো অসুবিধা নেই, আমি কাজ সব গুছিয়ে রেখে দিয়েছি, আমি ধরেই নিয়েছি মাসি আসবে না। আর এই যে কাঁচের বাসন টাসনগুলো ছিল এগুলো এমনিতেই ওনাকে খুব একটা আমি ধুতে দিই না, আর আমি নিজেই ধুয়ে রাখি, তো সেগুলো আমি ধুতে চলে এলাম। তারপর ব্রেকফাস্টের কিছু বাসন ছিল সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি। আর ওদিকে তোমার পটল টটলগুলো ভাজা হচ্ছে, পনিরটাও একটু ভাজা বসিয়ে দিয়েছি এই সাইডে আর একটাতে। তো চলো, এই সমস্ত কিছু করতে হবে এক এক করে। আর এই বেসিনটা তোমার এত না, মানে আমার এই বেসিনটাতে শুধু জল জমে যায়, খুব বাজে। এই এরকম কাঠি দিয়ে খুঁচিয়ে দিয়ে আবার ঠিক হয়ে যায়। তো এদিকে আমি যে পানিটা বসিয়ে দিয়েছিলাম, পানিটা হচ্ছে ভাজা হয়ে গেছে, ওদিকে তো তোমার আমার পটলটাও ভাজা গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কড়াইতে একটু ফোড়ন দিয়ে দিলাম, যেমন দিই জিরে, শুকনো লঙ্কা, একটু হিং। আজকে হিং দিতে গিয়ে না অনেকটা হিং পড়ে গেছে সাইডে, ভেবেছি কি হিং মনে হয় শক্ত হয়ে গেছে, এরকম কৌটো ঝাঁকা মেরেছি পড়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে একটু টমেটো বাটা দিলাম। টমেটো বাটাটার মধ্যে এবার আমি যেমন ইউজুয়ালি যে মশলাগুলো সাধারণত দিয়ে থাকি, ধনের গুঁড়ো, আদা বাটা, তোমার হচ্ছে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, এই সমস্ত মশলাগুলো এর মধ্যে দেবো। মানে রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় রান্নায় সেই সব মশলাগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো এক এক করে, দিয়ে ভালো করে এটা যেমনভাবে কষানো হয়
তোমার মানে মশলাগুলো কাঁচা গন্ধ যাতে চলে যায় ভালো করে কষিয়ে নিয়ে। তো দেখো মশলাগুলো অলরেডি আমার কষে এসেছে, আর এর মধ্যে তেলটা ছাড়ছে, এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু পটল পনিরগুলো আছে সেগুলো সব দিয়ে দিলাম। এ দিয়ে এবার এটাকে আর একটুখানি ভালো করে নাড়াচাড়া করে মশলা ঢুকে গেল। নুনটা তখন দিইনি, একদমই দিইনি, পটল আলু কোনো কিছুর মধ্যে নুন দিইনি, এই জাস্ট এখন নুনটা দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবার এর মধ্যে উষ্ণ উষ্ণ গরম জল দেবো, গরম জলটা আমি একটু ফোটাবো, ফোটালে পাটি কী হবে পনিরের মধ্যে, পনির শক্ত হলেও কিছু না, একটু স্বাদ ঢুকে যাবে, তো আমার তরকারিটা রেডি হয়ে যাবে। আর এদিকে আমি বেশ কিছুটা হচ্ছে নারকেল নিয়েছি, হাফ মালা নারকেল, তার মধ্যে হচ্ছে 2 চামচ মতন আমি পোস্তের গুঁড়ো দিলাম, আর একটুখানি 1/4 চামচ একটু সর্ষে দিয়েছি, আর এই যে 4টে কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, তো 4টেই দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতন একেবারে লবণটা দিয়ে দেবো, তাহলে কী হবে মশলাটা খুব সুন্দর পেস্ট হবে। তো এটাকে একটা পেস্ট মতন আমি করে নেবো, পেস্টটা আগে করে নিই, আর পেস্টটা হচ্ছে ওদিকে। আর এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি, তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে আমি মাছ দিয়েছি। সেদিনকে অম্বুবচীর মধ্যে আমাদের বাড়িতে ইলিশ মাছ কচুর শাক খেতে হয়, তো অনেকগুলোই মাছ আনা হয়েছিল, মাছগুলো খুব বড় বড় ছিল না, যাই হোক অনেকটাই মাছ আনা হয়েছিল, সে মাছ রয়ে গেছিলো, মামনির জন্য অবশ্য রেখে দিয়েছিলাম। তো অল্প তেলে মাছটা জাস্ট এপিট ওপিট করে নিই, ওর মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে নিয়েছি, দিয়ে এবার এর মধ্যে যে বাটাটা মশলাটা যেটা আমি বাটলাম নারকেল টারকেল দিয়ে, তো এইভাবে মশলাটা পুরোটাই এখন আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে একটুখানি তেলের পরে হালকা করে নাড়িয়ে নেবো। মানে নারকেলটা দিয়েছি তো একটুখানি নাড়িয়ে নিলে পরে, নাড়াচাড়া করে নিলে পরে বেশ ভালো লাগে। যাই হোক এর মধ্যে এবার আমি হলুদ দেবো, আর হচ্ছে মশলা ধোয়া জলটাও দিয়েছি, দিয়ে এর মধ্যে সমস্ত মাছগুলো ভাজা না, জাস্ট কড়াইতে দিয়ে নুন হলুদ মাখিয়ে এপিট ওপিট করে তুলে নেওয়া। এবার এটাকে ফুটতে দেবো, 2-3 মিনিট ফুটতে দেবো, দেখো পুরো গ্রেভিটা কমে এসেছে, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না নারকেল কাঁচা লঙ্কার, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে নারকেল ইলিশ, আর এই রেসিপিটা আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসা থেকে খাচ্ছি, আর এই রান্নাটা এই বাড়িতে মাস্ট হবেই, ইলিশ মাছ আসবে রান্না হবে না কখনো হয় না, খেতে অসম হয়। আর এরকম করে ভাতটা মেখে নেবে গ্রেভি দিয়ে, গ্রেভিটা বেশ বেশি বেশি হয়, আর তার সাথে একটা কাঁচা লঙ্কার কামড়, মানে অসম যাকে বলে। রোববারের দুপুরে একদম ছিমছিম খাওয়া জমে গেছে, আর একটা তরকারি করেছিলাম, সে তরকারি আমাদের সাথে শেয়ার করা হয়নি, সে তরকারিটা নতুন নতুন তরকারি কিন্তু খুব ভালো লেগেছিল। কোথায় আছো মা? হাত দেয় না, হাত দেয় না, বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে মোচাও ছিল, তখন ইলিশ মাছ রান্না করেছিলাম, নারকেলও ছিল একটা, তো মামনি বললো তাহলে একটুখানি মোচার চপ করি, সবাই যখন বাড়িতে আছে, বললাম করো মামনি, একদম ঘরোয়াভাবে মোচার চপটা করেছে, খুব সুন্দর হয়েছে খেতে। আজকে একটু বাইরে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু বেরোতে পারলাম না, থেকে থেকে বৃষ্টি আসছে, তো চলো মোচার চাপটা খুব ভালো হচ্ছে। আমি আর সোনিয়া নিচে বসে আরাম করে টমেটো কেচাপ দিয়ে খাচ্ছি, আর বাপ্পা মাম্মা নসো ওরা উপরে চলে গেছে খেতে, মানে ওরা গরম গরম খাবে 2-4টে করে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে।